সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে সবাইকে জানাই জান মিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি এখন আছি বারোহাটির পুকুরের এক কোনায়। আজকে নতুন একটি ভিডিও শুরু করছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। এটা হচ্ছে বারোঘাটি পুকুর, অনেক পুরনো পুকুর, ঐতিহ্যবাহী পুকুরও বলা যায়। এখানে অনেকে আড্ডা দেয়। তো আপনারা বুঝতে পারছেন ঢাকঢোল শব্দ হচ্ছে, তার মানে দুর্গাপূজার উৎসবের যে ঢাকঢোল, সেই ঢাকঢোলের আওয়াজ। আর এই পাশে দেখছেন, বলছিলাম আমার একটা ভিডিওতে যে ওইদিকে কলেজ। তো আজকে কলেজের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন, জয়পাট সরকারি কলেজ। আর আমার বাসা জয়পাট সরকারি কলেজের পাশেই। একদিন নিশ্চয় আমরা জয়পাট কলেজ নিয়ে ভিডিও বানাবো। অনেক বড় পুকুর, অনেক বড় পুকুর। আজকে সেরকম কিছু দৃশ্য চোখে পড়তেছে না। রেল স্টেশন উন্নয়নের লক্ষ্যে কনস্ট্রাকশনের কাজ করা হচ্ছে। তো যেটা জানতে পারলাম, প্ল্যাটফর্ম নাকি আরো বড় করবে। এমনিতে অবশ্য অনেক বড় আছে, আরো বড় করলে তাহলে আরো সুবিধা। এ পাশে আড্ডা দিত, কিন্তু আজকে হয়তো দশমীর কারণে তেমন কোনো আড্ডা দেখা যাচ্ছে না। চলুন আমরা কিছু স্টেশন মসজিদ। হয়তো ট্রেন আসবে, যার কারণে অনেক ভিড়। আর এমনিতেও জয়পাট স্টেশনটি অনেক জাঁকজমক হয়ে গেছে, জংশনের মতনই প্রায়। Thank you.
মিষ্টি চর একটা এই পরে গেছে পরে হ্যাঁ বাবু দেখা দেখ এই তো এই তো পারছে এই তো এই তো সাব্বাস ই আস্তে আস্তে আমাদের রেলওয়ে বুক স্টল জয়পুরহাট জয়পুরহাট রেলওয়ে পুলিশ ক্যাম্প এনারা আমাদের যাত্রীদেরকে সাহায্য করে থাকে। হ্যালো ক্যামেরা আপনাদের নিশ্চয় মনে আছে আমি একটা ভিডিও বানাইছিলাম যে বউবাজার, তো সেটা তো করছিলাম রাতের বেলা, আপনাদেরকে লোকেশনটা দেখাইতে পারি নাই, তো আজকে ইনশাল্লাহ দিনের বেলায় লোকেশনটা দেখাই দিব। এই যে বউবাজার যা স্টেশনের জায়গাতে অবস্থিত, বললাম না আপনাদেরকে যে প্ল্যাটফর্ম অনেক বড়, তারও উন্নয়নের লক্ষ্যে প্ল্যাটফর্ম আরো বড় করতেছে জয়পুরহাট রেল স্টেশন কর্তৃপক্ষ। এই যে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা আবুল কাসেম ময়দান, তো এটা নয় একদিন ভিডিও করবো আবুল কাসেম সম্পর্কে, ময়দান সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। তো আপনারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখতে চাইলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। মাছ বিক্রি হচ্ছে এখানে, সম্ভবত দেশি কই, ওই মাছ, হ্যাঁ দেশি কই বড় সাইজের। তো আমি ভাবতেছি যে ভিডিও শেষে কোন মসজিদে নামাজ পড়ব, রেল স্টেশন মসজিদে না কেন্দ্র মসজিদে। অকশন চলতেছে, মাসের অকশন, তো 390 টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল মাছ।
তো বন্ধুরা ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এখানেই, আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।